রঘুতি এই ছবিরটির পাশত বাক্সার আনন্দ বাজারত অঘটন, গছর ডাল ভাঙি পড়ি আহত হয়েছে কেবাজনো লোক। বজার চলি থাকার মাজতে এই অঘটনটি সংঘটিত হয়। এটা বজার গৃহর চালত ভাঙি পড়ে বৃহৎ ডাল, ঘটনার ফলত তিনজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত কেজনক চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয়েছে। পুনের কোথাও বাক্সার আনন্দ বাজারত এক অঘটন সংঘটিত হয়েছে, গছর ডাল ভাঙি পড়েছে আর ডাল ভাঙি চালের উপর পড়ার ফলত এই বাসগৃহ ভাঙি গেছে, অর্থাৎ বজার গৃহ ভাঙি পড়েছে আর কেবাজনো লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। ইতিমধ্যে চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয়েছে, কেবাজনো লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজি যেহেতু আনন্দ বাজার আসলে বজার দিন, বজার দিনত বহুত ভিড় হয় আর ভিড়ের মাজত এটা প্রকাণ্ড যে হিমল গাছ ইয়াত আসলে বহুত বছরের আমি দেখি আইছো সুরপর এই হিমল গছ, কিন্তু অকস্মাৎকে এটা না বতা না কিবা এটা ধোঁয়া একো নোহা, মানে নোহাতে পটকিরে এটা ডাঙর প্রকাণ্ড একটা হিমল গছের ডাল পরে যায়। সেই পরে যাওয়ার ফলত বহুতো দোকান এটা ইয়াত মানে বিনষ্ট হয়ে গেল, ইয়াত 10-15 দোকান তো একেবারে ভাঙি চুরমুর। খবর এইদরে অব্যাহত রাখিম, সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতি।